সকাল সকাল ফোনটা নিয়ে আমার দিকে ঘুরিয়ে দিল, কি জানি কি বলছে, আবার একটু বেশি শুনে নি, না হলে আবার আদর টাদর করবে না আজকে। আমাকে বলছে নাকি মাম্মাকে বলছে? ডাকছে মনে হচ্ছে, মা আম্মা আমাকে ডাকছে নাকি, না বাইরে ওটা কে যাচ্ছে, না আমায় ডাকছে? ও আমায় ডাকছে? হ্যাঁ আমি শুনছি মাম্মা, আমি শুনছি। এই লাড্ডুটা মাঝখানে বসে আছে। বিস্কুট দেবে নাকি? বিস্কুট দিচ্ছে না, বিস্কুট তো নেই হাতে, শুকতে পারছি বিস্কুট মনে হচ্ছে। মুখ ধরে টিপে দেয়, গাল টিপে আমার মুখের জেল্লাটাই নষ্ট করে দিচ্ছে মাম্মা। কি এটা, আমার তো এটা, আমি নিয়ে পালিয়ে যাই বাবা, আবার লাড্ডুটা নিয়ে নেবো। ওই দেখো ওই দেখো, ঠিক চলে এসেছে গালাতে আমাকে, দেখেছো? নিয়ে নিলো মাম্মা, দেখো আমার তো এটা নিয়ে নিলো লাড্ডু। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি শ্রী। আমি হলাম শ্রী। তো আজকে সকালটা শুরু করেছি এখানে একটুখানি হালকা রোদে দাঁড়িয়ে। দাঁড়ানোর মতন একটু সময় নেই, কাজ অজস্র পড়ে রয়েছে। ছবি আন্টি এসে সমস্ত কাজ বাজ করে দিয়ে চলে গেছে, আর আমি এখন যাচ্ছি জামা কাপড় কাচার জন্য। জামা কাপড়টা কেচে চান টান করে একদম ফ্রেশ না হয়ে তারপরে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। হ্যাঁ, তোমাদের সঙ্গেই কিন্তু যাব উপাসে, মানে লুচি তরকারির ওখানে, কারণ কিছু দেখানোর আছে, হোপসো। কারণ দাদুও বলছিল, দাদু কিছু নোটিস করেছে, তো গিয়ে আমি একবার চেক আউট করে নেবো। তো চলো তাড়াতাড়ি ফ্রেশন আপটা হয়ে নি, দেখা করছি এক্ষুনি। টান টান করে এসেছি সোজা রান্নাঘরে, একদম লাড্ডুর জন্য ম্যাগি বানাতে, কারণ ও ম্যাগি খাবে বললো। তো আজকে এমনিতেও আমার একটুখানি কাজ আছে, রান্নাঘরটা পরিষ্কার করার আছে, ইচ্ছা আছে করতে। কতদূর দেশলাই কই, কতদূর কি করতে পারবো জানি না, বাট ইচ্ছা তো আছে, দেখা যাক। তো এখানে আমি চলে এসেছি সমস্ত সবজি নিয়ে, যেগুলো আমি কিনা কেটে নেবো অমলেট বানানোর জন্য। তো আজকে আমি বানাচ্ছি সমস্ত সবজি টবজি দিয়ে মশালা অমলেট। তো ওখানে শশাটাও রাখা আছে, চিন্তা নেই, শশা দেবো না অমলেটে, শশাটা এমনি খাবো, সেই জন্য রাখা আছে। চলো চপচপ করে সবজিগুলো কেটে ফেলি। ও হে মমি, হোয়াটস আপ? আমাকে মুড়ি দিয়েছো সকাল সকাল, মুড়ির সঙ্গে একটু চানাচুর দাও নি কেন? দাঁড়াও চুলকে নি, তারপরে কথা বলবো। ওফ, তুমি না ক্যামেরাটার মুখের সামনে ধরে থাকলে চুলকানো যায়, এটা আবার কি? তো আমি চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে, আর সঙ্গে আছে আমার কি আরে আমার দিকে এসো না, ও ডাকলে মাম্মা হ্যালো। এই দেখো আমাকে দেখালে লাড্ডু চলে এসছে মাঝখানে, মহাবদমাস তো। আমি চলে এসেছি এখানে একটুখানি নিজের ত্বকের যত্ন নেওয়ার জন্য। তো বাজে প্রায় দুটো, আর আমি চলে এসেছি জিনি চিনিকে খাওয়ানোর জন্য, মানে জিনি চিনির খাবার নিয়ে নিয়েছি।
একটুই খাবার রেডি করব ওদেরকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে একজনকে লিফ্টিটু ডিওয়ার্মিং এর জন্য আর একজনের অম্বলের জন্য অ্যান্টাসিড খাইয়ে দিয়েছি এবার দুজনের ভাতটা রেডি করব তারপর জাস্ট 5 মিনিট খাইয়ে দেব আজকে যেহেতু দই ভাত জিনির নাটক হবে দেখো এই যে অলরেডি শুয়েও পড়েছে আমি পুরো জিনি জিনিকে সেটল করে দিয়েছি দেওয়ার পরে আমি এখন চলে এসেছি আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটাকে একটু ক্লিন করার জন্য জাস্ট এই কাউন্টার টপটা সোফার আমাদের যে কাউন্টার টপটা এখানটা আপাতত ক্লিন হয়ে গেছে জাস্ট এই পোরশনটা এইবার এই জায়গাটাকে ক্লিন করব ফাইনাল লুক দেখো রান্নাঘরটাকে তো চেঞ্জ করতে পারবো না বাট এরকমই যেরকম হবে এইভাবে কাগজ পেতে দিয়েছি এইখানটা ক্লিন হয়ে গেছে এখানেও অল ক্লিন এখানটাও পুরো পরিষ্কার হয়ে গেছে একদম ঝকঝকে তকতকে এখানটাও ক্লিন হয়ে গেছে তো ওখানে একটা আছে পরিষ্কার করার ন্যাকড়া আর হাঁড়ি ধরার ন্যাকড়া বিকেলে দিয়ে দেবো মনে করাবে এবার আমি চলে এসেছি এপাশের বারান্দায় কারণ সন্ধে হতেই চলেছে এবার ওদেরকে একটুখানি ঢেকে দেওয়ার ব্যবস্থা করে দিই তার কারণ হচ্ছে ওদেরকে এখন ঢেকে না দিলে আমাকে আবার একটু পরেই উঠে আসতে হবে এই যে আমি নিয়ে নিয়েছি হামুকে কোলে ক্যামেরায় দেখো তো মাম্মু আমাকে ঠিক হ্যান্ডসাম লাগছে তো ও আই এম লুকিং সো হ্যান্ডসাম তো চলো আপাতত ঘরে যাই উঠোনে এক দফা জামা কাপড় রয়েছে যেগুলো আজকে কেচেছি আর এখানে স্তূপাকার করে রেখেছি কালকের কাঁচা জামা কাপড়গুলো যেগুলো কিনা রোদে দেওয়া ছিল ছাদে তো সব মিলিয়ে সন্ধ্যাবেলা আমার জন্য এরকম হবে যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ঘর যখন আমার কাজগুলো আমার খারাপ লাগলেও করতে তো হবে কেউ দেশ করে দিয়ে যাবে না কেউ যাবে না কেউ যাবে না চলো হাড় বকবক না করে আমি এখন একটুখানি লেটকে যাই বিছানায় আমার মেয়েও লেটকে আছে আমার মেজ মেয়েও লেটকে আছে আমার নাতনি সেও লাটকাইয়া আছে প্যাটকাইয়া আছে কিন্তু মামা মামা আমার জন্য ওয়েট করছিল হ্যাঁ মাম্মা আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম দেখো লাড্ডু দিদি আর চিনচিন ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি তো তোমার গুড গার্ল বলো আমি তোমার জন্য ওয়েট করছিলাম গুড ইভিনিং এভরিওয়ান আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর এখন সময় হচ্ছে বিকেল সন্ধে 6:30 তো সবার ফার্স্টে আমি অবভিয়াসলি করব আমার অল টাইম ফেভারিট লাভ ব্ল্যাক কফি ব্ল্যাক কফিটা করব দুধ জল দেব তারপরে হচ্ছে ঘরে যাব লাড্ডুর খাবারটা নিয়ে তারপরে তারপরে ঘরে গিয়ে লাড্ডুকে একটু পড়াতে বসবো অবভিয়াসলি আর যেটা বলার দেখো দুপুরবেলা ধুয়ে গেছে রান্নাঘরটা এখনো পর্যন্ত জল জল হয়ে রয়েছে এখনো পর্যন্ত শুকায়নি আমি দাদুকে বলে গিয়েছিলাম যে রান্নাঘরে দরজা দেবে না বা দাদু ভুল করে দরজা দিয়ে দিয়েছে রান্নাঘরে আর রোদও ওঠেনি সেরকম যে রোদ মানে এসে আর কি শুকোবে সেরকমও ব্যাপার নেই তো এখনো রান্নাঘর শুকায়নি রাত্রিবেলা কি করে রান্না করবো বুঝতে পারছি না দেখা যাক যাই হবে আপডেট তো আস্তে আস্তে শেয়ার করবোই তোমাদের সাথে আর হ্যাঁ কফিটা বানিয়ে নিই তারপর ঘরে গিয়ে কথা বলছি 10টা বাজতে প্রায় এখন 5 মিনিট বাকি আর আমি চলে এসেছি রান্নাঘরে রুটি করার জন্য লাড্ডু আর যিনি ঘরে রয়েছে চিনি ওখানটায় খেলছে ও বসে পড়েছে টায়ার্ড হয়ে গেছে তো চলো যত করে রুটিগুলো করে নিই তারপরে ঘরে যাবো কারণ রান্নাঘরের অবস্থা খুবই খারাপ এখনও রান্নাঘর শুকায়নি তো
এখানে ফোন রাখারও কোনো প্যাসেজ নেই, তবে সব চুপ করে কাজবাজ সেরে তারপর ঘরে গিয়ে কথা বলছি। তো সমস্ত কাজবাজ সারার পরে আমি চলে এসেছি ঘরে। আর আজকে মেনলি দিদার আপডেটটা তোমাদের দেওয়া হয়নি সকাল থেকে, কারণ ওই কিছু ওই সব মস্ত জিনিস নিয়েই ব্যস্ত ছিলাম। তো দিদা এখন আগের থেকে অনেকটা ভালো, অনেকটা বলবো না, আগের থেকে একটু ভালো আছে। কালকে মামা স্টেবিলাইজারটা এনে দেওয়ার পরে ব্রিদিংয়ের যে ইস্যুটা হচ্ছিলো সেটা অনেকটা সলভ হয়ে গেছে। আর এখন একটুখানি প্রবলেম যেটা হচ্ছে যে মাঝের মধ্যেই সুগারটা ফল করে যাচ্ছে, প্রেশারটা আপ ডাউন করছে, জাস্ট এই জিনিসগুলোই হচ্ছে এখন। তো ডক্টর এখন মনিটাইজারে রাখতে বলেছে দিদাকে, তো আমরা বাড়িতে সেই জিনিসটাই সবাই একটুখানি চোখে চোখে রাখার চেষ্টা করছি। এবার কি হচ্ছে না, তো এই সমস্ত কিছুর কারণে দিদা প্রচণ্ড ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে এখন, প্রচণ্ডই ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে। ছোটো ছোটো ব্যাপারে রেগে যাচ্ছে, যেগুলো হয়তো কোনো ম্যাটারই করছে না, সেই জিনিসগুলো নিয়ে একটু রেগে যাচ্ছে। যাই হোক, আস্তে আস্তে শরীর ঠিক হলে মানুষের মন মেজাজও ঠিক হয়ে যায়। তো শরীর খারাপ থাকলে তো মন মেজাজ খারাপ থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো চলো, এই দোনো মনো নিয়েই আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কালকে দেখা হবে তোমাদের সকলের সাথে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের বাড়ির লোকজনদের আপনজনদের খেয়াল রেখো, কারণ তারা সবাই সুস্থ থাকলে, আমরা সবাই সুস্থ থাকলে চারপাশের পরিবেশটাও সুস্থ থাকবে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে নিচ্ছি। তো ব্লগটা ছেড়ে যাওয়ার আগে যদি আমার ভিডিওগুলো একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে অল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমি কোনো ভিডিও বানালে সবার আগে সেটা তোমরা দেখতে পাও। চলো, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।